মৌলভীবাজারের কুলাউড়া টু শাহবাজপুর বন্ধ হওয়া রেললাইনের কাজ কয়েক দফার সময় বৃদ্ধি করার পরও আশানুরূপ হয়নি তাই দ্রুত রেললাইনের কাজ শেষ করে ট্রেন চলাচলের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি সহ এ অঞ্চলের সাধারণ মানুষ তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৌলভীবাজারের বড় লেখা প্রতিনিধি মোহাম্মদ রুয়েল কামালের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ রুবেল দুই সালে কোনো ঘোষণা ছাড়াই মৌলভীবাজারের কুলাউড়া টু রেল রেললাইনের ট্রেন চলাচল বন্ধ করা হয় রেললাইনের ট্রেন বন্ধ হওয়ায় শত শত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করতে হয়েছে ফলে কুলাউড়া চুড়ি বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলার জনসাধারণ দুর্ভোগের শিকার হচ্ছে লাইনটি বন্ধ হয়ে যাওয়ায় এসব এলাকার লোকজন অন্য স্থানে যেতে অনেক পথ ঘুরে যেতে হয় ওয়াল্টান এসিতে ইনস্টলেশন একদম ফ্রি

আমরা চাই যুতকাসটা শেষ করিয়া 2016 সালে খুলাউড়া টু শাহবাজপুর রেললাইনের কাজ শুরু হয় ভারত ও বাংলাদেশের ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ শুরু করে 2019 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফা সময় বাড়ানোর পরও বাড়েনি কাজের গতি এ পর্যন্ত মাত্র 30 ভাগ শেষ হয়েছে কাজটা আজও অবধি ধুলিয়া রইছে আঞ্জলিয়া কারণে আমরা ব্যবসাবান্যের জন্য আমরা খুব দিশেহারা হয়ে আছি আমরা অনুরোধ করবো যে কোনো উপায়ে এই রেলের কাজটা যেহেতু দ্রুত গতিতে সম্পূর্ণ করা হয় দ্রুত সময়ের মধ্যে রেল লাইনের কাজ শেষ করার কথা জানান রেলমন্ত্রী তাগিদ দিচ্ছে এখন দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা চেষ্টা করছি শেষ হওয়ার কথা আগেই অ্যাপ্রেজেন্ট বলে শেষ হয় নাই ভিজিট করে দেখি কত মানে চাপটাপ দিয়ে কতখানি কত দ্রুত সম্ভব এটা আমরা চেষ্টা করবো শুধু আশ্বাসের বাণী নয় শিগগিরই রেল লাইনের কাজ শেষ করে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব করবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা সবার ডেস্ক রিপোর্ট বাংলা টিভি